আসসালামু আলাইকুম। মানুষের যে কখন কি জিনিস খাইতে ইচ্ছে করে সে নিজেও জানে না, তো এমন একটা অদ্ভুত জিনিস খাইতে ইচ্ছে হয়েছে, সেইটা খাওয়ার জন্য 2.5 ঘন্টা ড্রাইভ করে আসতেছি। চলেন ভাই বোনেরা দেখাই এই জায়গায়, মানে কিরকম ভাবে যে চলে আসছি আপনাদের যা বলে বোঝাতে পারবো না। তবে খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র গুলা, যে জিনিসটা খাইতে ইচ্ছে হয়েছে সেটাও খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা কোনোদিনও খাই না বাড়িতে, কিন্তু মন চাইছে ক্যাশ টাকা দাও, ক্যাশ টাকা ছাড়া হবে না। বলছো দেখে আছে, দাঁড়ান আগে ক্যাশ টাকা নিয়ে নি। জিনিসপত্র বলতে অদ্ভুত অদ্ভুত ফল আছে, যে ফলগুলোর সাথে আমরা কোনোদিনও দেখিও নাই বা যুক্তও না, কীভাবে খেতে হয় সেটাও জানি না। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এই একটা স্টোরি আছে যেখানে আপনারা সব ধরনের ফলই পাবেন। একজনের কাছ থেকে শুনলাম যে এইখানে নাকি আমার খাইতে যে ইচ্ছে করছে সেই ফলগুলো পাওয়া যাবে। তো চলে আসছি, আসার পরে আমার খাইতে আসলে মেনলি 3-4টা ফল খাইতে ইচ্ছে হয়েছে এবং মনে হচ্ছে আমি যতক্ষণ না এই ফল খাবো না ততক্ষণ আমি শান্তি পাবো না, তাই এত দূর ড্রাইভ করে আসছি। দেখা যাক পাওয়া যায় কি না। এই যে সামনে একটা ফল দেখাবো, আমি জানি না আপনারা কোনোদিন খাইছেন কি না, আমি না জীবনে এই ফলটা খাই নেই এবং কিভাবে খাইতে হয় সেটাও আমি জানি না, তাই একটুখানি কনফিউজ যে এই ফলটা আমি নিব কি নিব না। এছাড়া দেখেন আমাদের দেশের দেশি কোলাগুলো এখানে পাওয়া যায়। ওই যে বললাম যে এই আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা স্টোরি আছে, এই স্টোরটা যেখানে আপনি অনেক রকমের অদ্ভুত ফল পাবেন এবং আপনি দেশি ফলগুলোও পেয়ে যেতে পারেন। যেমন এই যে আমাদের বাংলাদেশের এটাকে আমরা কি বলি, বাদামি লেবু, এই বাদামি লেবু এখানে বিক্রি হচ্ছে। তবে এরা না বড্ড বেশি চালাক, কি করে পিস হিসাবে না ওজন হিসাবে এগুলা বিক্রি করা হয়, আর এক একটা দাম $15 করে পড়তেছে, মানে বাংলাদেশের প্রায় 1600 টাকার মতো পড়তেছে। এটা শুনে আপনাদের দুলাভাই বলতেছে যে দরকার নেই, কস্কোতে মাঝে মাঝেই নাকি এরকম বাদামি লেবুগুলো আসে এবং দামও নাকি রিজনেবল প্রাইসে 2টা পাওয়া যায়, যার জন্য আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সে বললো যে সে নাকি আমাকে কস্কো থেকে এনে দিবে, তাই আর এটা বাদ দিলাম। এই যে এইটা এইটা আমি জীবনেও খাইনি, ওই ফলটা কাঁঠালের মতো দেখতে। চলেন অপোজিটে যাই, অপোজিটে যে ওই ফলটা আপনাদের দেখাই। আমার খুব ইচ্ছা ছিল ওই ফলটা কিনে খাবো, কিন্তু আপনাদের ভাইয়া বলল এটা তো কেশ শুদ্ধ খা, আমাদের দেশের আলু সেটা তো জানেন, তো আপনাদের ভাইয়া বলল কি ওইটা নাকি খুব নাকি গন্ধ কাটলে। এই যে এই ফলটার কথা বলতেছে, আপনাদের দুলাভাই নাকি একবার কিনছে, কিনে নাকি খেতে পারে নাই, অনেক নাকি বাজে স্মেল আসে। এখন আমাকে বলছে তুমি যদি কিনো তাহলে এটা আর খাইতে পারবা না কো, কারণ তোমার এই গন্ধটা নিতে পারবা না। কি এই ফলটা কেউ খাইছেন বা কেমন খাইতে একটু আমাকে জানাবেন। আমার নাটোরে এই কাকরকে বাঙ্গি বলে ডাকে এবং কাকরও বলে ডাকে, আমি জানি না আপনাদের কার কার অঞ্চলে কী কী নামে ডাকে, অবশ্যই কিন্তু জানাবেন। এগুলাও ছিল কিন্তু অতটা না বেশি ইয়ে ছিল না, দেখেন $3 করে পার এলবি, মানে মনে করেন যে একটা যদি কিনা যায় তাহলে 5-6 LB হয়ে যায়, $18-19 মতো দাম চলে আসে, মানে 2000 টাকার মতো দাম আসে। কোনোদিন বাঙ্গি বাড়িতে খাইতেই চাইতাম না, আর এখন এইখানে বাঙ্গি দেখতেছি। আমার বাঙ্গি অত বেশি পছন্দ না, আরও কিছু ফলও দেখলেন আমিও জীবনে দেখিনি, নতুন নতুন ফল এবং খাইতে কেমন সেটাও জানি না। একটা ভিয়েতনামি স্টোর, এই স্টোরটাতে অনেক অদ্ভুত ফলগুলোই আসে এবং মানুষ না এখান থেকে অনেক রকমের ফল কিনে নিয়ে যায়। আমি যেমন আসছি কামরাঙ্গা আর আমড়া কেনার জন্য, কিন্তু মনটা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ 10 থেকে 12টা দোকান ঘুরছি, একটা দোকানেও আমি কামরাঙ্গা আর আমড়া পেলাম না। শেষে এই দোকানটায় আসলাম, এই দোকানটাও পেলাম না। এটাই একটা হোপ ছিল যে এই দোকানে অন্তত পক্ষে থাকবে, খুবই এক্সপেন্সিভ এই দোকানের ফল ফুল, তারপরেও মানুষ কিনে, কারণ ওই যে মানে যে জিনিসটা চাচ্ছেন সেই ধরনের জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যায়, সে কারণে আমিও আইছিলাম, কিন্তু মন খারাপ হয়ে গেছে, আমার পছন্দের জিনিসগুলো পাইনি। আতা ফলটা পাই সেই আতা ফলটাও না ভালো ছিল না, এত মনটা খারাপ লাগছে, আতা ফলটা একদমই ভালো ছিল না। $15 দিয়ে শুধু কিনেছিলাম, খাইতে আর পাইনি। এখানে কাঁঠাল ছিল, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ কাঁঠাল পাওয়া যায় এবং পাকা দুই ধরনেরই কাঁঠাল পাওয়া যায়, কিন্তু আমি কাঁঠাল খাইতে পারি না, আমার প্রচুর পরিমাণ গ্যাস হয়। এই যে আতা ফলটা দেখেন কি দেখতে, কিন্তু বুঝতে পারিনি ভিতরে একটুও ভালো ছিল না কো, যার কারণে খাইতেও পারিনি কো, সম্পূর্ণ ইয়েটাই যখন কাটছি কাটার পরে ফেলে দেয়া লাগছে, এত মন খারাপ লাগছে। যাই শুধু বলবো টাকা অনেক আসবে জীবনে, কিন্তু মন যদি খেতে চায় কোনো কিছু সেইটা অবশ্যই খাবেন, মনকে কষ্ট দিবেন না, আত্মাকে কষ্ট দিবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।